কোটা বাতিল চেয়ে সাধারণ শিক্ষার্থীদের যে অবস্থান সেটি ইতিমধ্যেই রাজধানীর নীলক্ষেত মোড় পার হয়ে রাজভাস্কর্যের দিকে এগিয়ে যাচ্ছে এবং সেখান থেকে তাদের মিছিলটি শাহবাগ মোড়ের দিকে যাবে। ইতিমধ্যেই উত্তাল যে শাহবাগ উত্তাল যে নীলক্ষেত সেটি মানুষ উপগত হচ্ছে এবং স্লোগানে স্লোগানে মুখর করে রেখেছে সাধারণ শিক্ষার্থীরা। সেখানে তারা বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের যে আন্দোলন কর্মসূচি সেটি চালিয়ে যাবে। ২০১৮ সালে চাকরিতে যে কোটা পদ্ধতি বাতিল করা হয়েছিল সেই কোটা পদ্ধতি আবারও যে হাইকোর্টের আপিল বিভাগের রায়, সেই আপিল বিভাগের রায়ের পরবর্তী সময়ে সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের আলটিমেটাম প্রদান করে এবং সেই আলটিমেটামকে ঘিরে ইতিমধ্যে তারা কর্মসূচিতে গিয়েছে এবং সেই কর্মসূচিতে আজকে যে কর্মসূচি সেটি বেলা ৩টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করার কথা হয়েছিল, যেটি ইতিমধ্যেই বেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে বুয়েট এবং ইডেন কলেজ মোড় পার হয়ে নীলক্ষেত মোড়ের উত্তাল যে পরিস্থিতি সেটি লক্ষ্য করেছে এবং ইতিমধ্যে তাদের যে স্লোগানের উত্তাল পরিবেশ সেটি তারা ধরে রেখেছেন এবং তারা বলছেন কোটা না মেধা মেধাকে তারা বলছেন তাদের প্রাসঙ্গিক বিষয়টি এবং ইতিমধ্যেই তাদের মিছিলটি আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই মহসিন হলের সামনে দিয়ে বেরিয়ে রাজ ভাস্কর্যের দিকে গিয়ে সেখান থেকে তারা টিএসসি দিকে অবস্থান কর্মসূচি পালন করবে এবং সেখানে ছোট্ট সমাবেশ করার কথা রয়েছে তাদের। দর্শক যেমনটি দেখছেন যে তাদের মিছিলটি ইতিমধ্যে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করছে এবং এখানে যে উত্তাল পরিবেশ, সেই উত্তাল পরিবেশের আমরা দেখানোর চেষ্টা করবো যে মিছিলের স্লোগানে উত্তাল করে রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এবং পাশাপাশি তারা নীলক্ষেত যে সড়কটি পার হয়ে আসছে সেখানে তাদের যে স্লোগানে উত্তাল পরিবেশ সেটিও আমরা লক্ষ্য করেছি। মিছিলের প্রথম অংশে কিছু ভলেন্টিয়ার রয়েছে, তারা আসলে সড়ক ফাঁকা করছেন, পাশাপাশি এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে তাদের যেই কোটা বিরোধী আন্দোলন সেটি চালিয়ে যাচ্ছেন এবং আজকে কোটা বিরোধী আন্দোলনের প্রথম অংশে যে চিত্রটি লক্ষ্য করেছি যে তারা বেশ কিছু অভিযোগ করছিলেন যেখানে তারা বলছিলেন যে বর্তমান ছাত্রলীগের নেতাকর্মীরা তারা আসলে হলগুলোতে তাদের অবস্থান নিয়েছেন এবং কোটা বিরোধী আন্দোলনে যারা অবস্থান নিবে তাদের বাধা দিচ্ছিল। তবে সব কিছুকে ছাপিয়ে আবার তাদের যে মিছিল সেটি শুরু করেন এবং সেই মিছিলটির মধ্যেই বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং আজকে শাহবাগ মোড়ে গিয়ে তাদের মিছিল শেষ করে সমাবেশ এবং তাদের কর্মসূচি ঘোষণা করবে এমনটি আসলে বলা হয়েছে। দর্শক এই ছিল মূলত এখন পর্যন্ত মিছিলের সর্বশেষ পরিস্থিতি এবং আবারও যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রবেশ সেটির সর্বশেষ চিত্র। এছাড়া দেশের যে কোনো ধরনের রাজনীতি, বিনোদন, খেলাধুলা এবং আন্তর্জাতিক সংবাদ পেতে মানবজীবন পত্রিকা এবং মানবজীবন অনলাইনের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সকলকে।